নিত্য পণ্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক দুরবস্থার কারণে দেশবাসী আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে এই ঈদ উল ফিতর পালন করা সম্ভব হয় না। তারপরেও আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন এর অবসান ঘটান এবং এই স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন, দেশত্ব বেগম খালেদাকে মুক্ত আমরা করি।